ফুলটুসি বৌদিমণি, সরি শোনা, আমি রাগ করে না বাবু, পোস্তটা শেষ হয়ে গেছে, একটু নিয়ে এসে দিবি? পোস্ত? হ্যাঁ আনবো, কিন্তু এই ব্লাউজটা গেছে ভিজে, এই কেসটা শালটাই, ব্লাউজটা পাল্টাই। হ্যাঁ যা, ঠান্ডা লেগে যাবে, যা। হ্যাঁ পাল্টে নে। আস্তে আস্তে এসো, আসো আসো। তোকে আনতে বললাম পোস্ত, তুই নিয়ে এলি ভিখারি আসতো। বৌদিমণি, ওর ভালো ছিল না স্বাস্থ্য। আমার না শরীরটা সত্যি অসুস্থ, এক গ্লাস জল হবে, কিছু দেবেন? তাহলে বৌদিমণি ওকে বসাই? না তার কোনো দরকার নেই, এতটা যখন আসতে পেরেছে নিজেই বসে যাবে, তুই যা গিয়ে জল নিয়ে আয় ওর জন্য। আচ্ছা ঠিক আছে। আর শোন বাবা, আর শোন, আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে, ওখানে মিষ্টিও এনে দিস। ঠিক আছে। তোমাদের মতো ভিখারিদেরকে না গেট থেকে বিদায় করে দিতে হয়। এ নাও এই তোমার জল আর এই দুটো কেক। এবার সুস্থ বোধ করছি। বলছিলাম যে কি বৌদিমণি, এসিটা একটু চালিয়ে দে। কি কি আছে? এসি এসি, আমার শরীরটা খুব অসুস্থ তো, তাই বুকটা ধরপর ধরপর করছে। দিন না একটু এসি চালিয়ে, বৌদিমণি আর কিছু না। এসি পাক্কা বিসি খিসে দিলেন, দেন না 2 টাকা, দেন না, বড় অভাব সংসারে। গালাগালি দিচ্ছি না, বিসি মানে হচ্ছে বোকা ছেলে, এসি হচ্ছে আমাদের মতো বড় লোকদের জন্য, ভিখারির জন্য এসি না। তুমি আমার কথায় কান না দিয়ে চারপাশে কি দেখছো? চুরি ফুরি করার কিছু তাল নাকি? কিছু ঝাপার চেষ্টা করছো নাকি? হ্যাঁ চুরি, এইগুলো এটা ফুটপাতের মাল, সস্তার জিনিস। হ্যাঁ এ তো মনে হচ্ছে দাদা চোর বাজার থেকে কিনে এনেছে। হ্যাঁ কি ধরেছি, হাসি দেখেছো দাদু? তুমি তো 2 পয়সার ভিখারি, তোমার তো এরকমই স্ট্যান্ডার্ড হবে। ফ্রিজ দেখো, এসি দেখো, টিভি দেখো, আমার হাজবেন্ডেরটা দেখো। হাজবেন্ডের হাজবেন্ডটা বা কি দেখাবে গো? চলে নাকি বেকার হয়ে পড়ে আছে? কি বলছো তুমি, এগুলো বেকার, এগুলো বেকার? বৌদিমণি দেখো না কি সব বলছে। ফোন এসছে আমার, হ্যালো। দুদিনের পর এটা ফেলে আবার 50,000 টাকার একটা ফোন কিনবো। ওই হ্যাঁ শোন না, বলছি কালকে ওই ক্লায়েন্টের মিটিংকে ক্যান্সেল কর না রে, আমার না মিটিংটা একটু পোস্টপন করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ এক মিনিট ধর তো, একটু হোল্ড কর। জয়িতাই জয়িতাই, হ্যাঁ বলো। হ্যাঁ রাখছি, পরে কথা বল ভাই, এটাই আবার কি করবে? আরে সুরজিত দা, মর্নিং মর্নিং। হ্যাঁ বলছি শোনো না, কালকে দুটো ফ্লাইটের টিকিটটা। বৌদিমণি আচ্ছা ঠিক আছে, পরে ফোন করছি। হ্যাঁ এদিকে একটু। হ্যাঁ বৌদিমণি, আরে এই আরে কি করছো, এই কি তোমার কি মতলব বলতো? হ্যাঁ 3-4টে ফোন নিয়ে আমার বাড়িতে দেখাচ্ছ, তোমার ধান্দাটা কি বলতো? আমার বাড়িতে সবকিছু ঝাপার চেষ্টা করছো নাকি? হ্যাঁ জিনিসপত্র চুরি করো। হ্যাঁ ফুলটুসে, হ্যাঁ তুই না বলেছিলি এদের মতো মানুষদের ঢোকাবে না ঘরে? দেখ এরাই চুরি করে। বলছি এটা কি আপনার কাজে মেয়ে নাকি? হেবি একটু দেবেন। হ্যাঁ এই করবো নাকি পুলিশে ফোন? এই আপদ তোর ঘরে কি নেই মা বোন? আমি না এইভাবেই সবাইকে কাটি টোন।
ভিখারি ভিখারির মতো থাকো, একদম উপরে ওঠার চেষ্টা করবে না। আচ্ছা তোমার সোর্স অফ ইনকামটা কি বলো তো? আমি না একটা আইটি কোম্পানির সিইও। কি ও মানে বৌদিমণি ও দিচ্ছে আপনাকে ঢপ, এ না কি করে কোম্পানিতে জব। আপনি পাঁচন খান, আপনার বুকে জমেছে কফ। খাবার পয়সা নেই সে নাকি সিইও, তাহলে ভিক্ষা করে কেন? হ্যাঁ হ্যাঁ কেন কেন কি বললেন? আমি ভিক্ষা করি কেন? এত বড় কথা যখন বললেন তাহলে শুনে রাখুন, আমার বাবা ভিখারি, আমার দাদু ভিখারি, তার দাদু ভিখারি, আমি আমার বংশের নাম রাখার জন্য ভিক্ষা করতে নেমেছি, আমি হলাম ট্র্যাডিশনাল ভিখারি। মনে থাকবে থাকবে কিছু দেবেন? হতে পারি আমরা ভিখারি, থাকি পথে ঘাটে, বেড়াল কুকুর নইতো মোরা মানুষই বটে, ভাগ্যের চাকা কখন ঘোরে বোঝা বড় দায়, হতে পারে কাল আমি অট্টালিকায় আপনি রাস্তা। আপনাদের মতো মানুষদের হারানোর থাকে ভয়, গরিব আর সাধারণ মানুষ এরা পশু নয়।